মমিনুল হক সৌরভ সাদা পোশাকে জাতীয় দলের অটো চয়েস, কিন্তু এখন আর সৌরভ ছড়াচ্ছে না মিনির ব্যাট। দিনে দিনে টেস্টে তার ব্যাটিংটা হচ্ছে আরও টেস্টলেস। একের পর এক দৃষ্টিকটু আউট দলকে ঠেলে দিচ্ছে খাদের কিনারায়। টপ অর্ডারে টাইগারদের টানা ব্যর্থতার দায় তার ওপরও বর্তায়। সবশেষ নয় টেস্টে মোটে একটা ফিফটি, যার মধ্যে পাঁচটাই ডাক। অবস্থা এমন যে টিম ম্যানেজমেন্টের গলার কাঁটা হয়ে আছেন বিধে, যাকে উগড়ে কিংবা গিলে ফেলা কোনোটাই হচ্ছে না সম্ভব। দলের ভালোর জন্যই সিদ্ধান্তটা তাই মিনির কোটে ঠেলে দিলেন সাবেকরা। এটা কিন্তু আলটিমেটলি টিমেও কিন্তু একটা এফেক্ট করতেছে, যেটা আসলে টিমের জন্য মানে ক্ষতি, মমিনুলের জন্য ক্ষতি। যেহেতু বাংলাদেশের টেস্ট টিম ও একটা স্টাবলিশড প্লেয়ার, তো আমি মনে করি যদি মমিনুলের সিদ্ধান্তটা নেওয়াটা উচিত। ও যদি মনে করে যে রেস্ট নিলে ভালোভাবে ফিরে আসতে পারবে, এটা মমিনুল বলতে পারবে। আর বাকিটা তো টিম ম্যানেজমেন্ট, তো অবশ্যই যেহেতু ও ভালো খেলতেছে না, টিম ম্যানেজমেন্ট অবশ্যই ওকে সাপোর্ট করছে, মোর সাথে আলাপ করতেছে, আসলে কী করা যায়। মমিনুলের মতো নাজমুল হোসেন শান্তর ব্যাট বেকায়দায় ফেলছে বাংলাদেশ দলকে। টপ অর্ডারে খুব একটা বিকল্প না থাকার সুযোগই পাচ্ছেন এই বাহাতি। বিপরীতে মাহমুদুল হাসান জয় দারুণ কিছু ইনিংস খেললেও ওপেনিংয়ে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ। খুব কাছ থেকে এই দুই উদীয়মানকে পর্যবেক্ষণ করেছেন টাইগারদের এইচপি ইউনিটের কোচ চাম্পাকার রামানায়েকে। প্রশ্ন ছিল সমস্যাটা কোথায়। এনি ব্যাটসম্যান when you are nervous in the initial overs, you know, and he's a very young guy, he's maybe 20 years, 21 years. Not only him that got ducks, so many senior players got ducks, unnecessary shots. So that's, he will learn. Suddenly you can't go to a bad patch for long time. You cannot. It could be mental, which I don't know. দ্বিতীয় ইনিংসে সোহান দারুণ ব্যাটিং করলেও প্রথম ইনিংসে তার আউট হওয়ার ধরন ছিল খুবই বাজে। এই স্লটে তাকে টিকে থাকতে তাই পরামর্শ আসলো ইতিবাচক ক্রিকেট খেলার। প্রথম ইনিংসটা আসলে ওই বলটা সে কি ব্যাটিং করেছে, যে আমার, আমি অনেকদিন নুরুল হাসান সোহানের সাথে কাজ করি, তো ওই আউটটা দেখার পর আমার আসলে ভালো লাগেনি। ভবিষ্যতে যদি ওই সুযোগগুলো আসে যাতে মিস না করে, সো প্রথম ইনিংসে না করলেও সে সেকেন্ড ইনিংসে চেষ্টা করেছে এবং আমি যতটুকু দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। সেই সঙ্গে ক্রিকেটারদের অধিনায়ক সাকিবের বার্তাটাকেও মনে করিয়ে দিলেন সাবেকরা। স্কোয়াডে এখন আর নেই কোনো অটো চয়েস, তাই তো দলের সঙ্গে এখন নিজের ক্যারিয়ারের স্বার্থেই খেলতে হবে ভালো, যেই পালাবদল শুরু হোক দ্বিতীয় টেস্ট থেকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।